মুন্সিগঞ্জের শ্রীনগরে দশম শ্রেণীর স্কুল ছাত্রী লায়লা আক্তার লিমুকে ধর্ষণের পর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ বছর পর অভিযুক্ত খোকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাত বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। সকাল ১১:৩০টায় মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফয়জুন নেসা এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট শ্রীনগর উপজেলার বারৈখালী এলাকায় বিকেলে পোশাক কেনাকাটার জন্য বাসা থেকে বের হন কিশোরী লায়লা আক্তার লিমু। তারপর থেকে নিখোঁজ হন তিনি। পরে ৩০ আগস্ট স্থানীয় বারৈখালী বাজারে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে চান মার্কেটের পাশের ইছামতি নদীর পাড় থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত খোকনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আব্দুল মতিন। মামলার তদন্তে লিমুকে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়। আসামির দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে হত্যার চাঞ্চল্যকর এমন তথ্য। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লাবলু মোল্লা জানান, পাঁচ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ৩০২ ধারায় আসামির মৃত্যুদণ্ড ও ২০১ ধারায় মরদেহ গুম করার অপরাধে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। চাঞ্চল্যকর একটা তরুণী ধর্ষণ সহ হত্যার মামলার আজকে একটা দৃষ্টান্তমূলক রায় আমরা দেখতে পেলাম মাননীয় বিচারক নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ জনাব ফয়জুন নেসা আসামিকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা, ২০১ ধারার বিধান মতে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩-এর ৯-এর ২ ধারার সন্দেহাতীতভাবে প্রমাণ না হয় উনি ওই ধারাটা থেকে আসামিকে খালাস প্রদান করেছেন। এদিকে রায় সন্তুষ্ট নিহতের পরিবার। আমরা দীর্ঘ পাঁচ বছর আশায় ছিলাম যে আজকের এই দিনটার জন্য, দীর্ঘ পাঁচ বছর পরে যে আজকের এই রায়টা পাইছি আমরা রায়টা পাই খুব খুশি আনন্দিত। পাঁচ বছর যাবৎ আমরা এই আশায় ছিলাম যে ওর যেন মৃত্যুদণ্ড হয় বা ফাঁসি হয়। আমরা সন্তুষ্ট এবং আদালতের রায়ে আমরা ভীষণ খুশি। আমরা এবং আমাদের পরিবার এই আদালতের প্রতি কৃতজ্ঞ এবং এই মামলাটি যারা চালিয়ে নিয়েছেন তাদের প্রতিও সন্তুষ্ট। তবে এই রায়ে আপত্তি জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের লোকজন। আমরা এই রায় যে রায় দিয়েছি এর থেকে এই রায় আমরা কোনো সন্তুষ্ট না। আমরা হাইকোর্টে যাই, আমরা আপিল করবো, আমার বাইক আমরা বাঁচাবো। বাইরে যে রায় দিয়েছে এই রায় আমরা সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে আমরা আপিল করবো। আমার ভাইয়ের দুইটা ছেলে আছে, ডেস্ক রিপোর্ট চ্যানেল ২৪।